আমরা যারা বনসাই ভালোবাসি, গাছের সংস্পর্শে থাকতে চাই, ফ্রেশ অক্সিজেন পেতে চাই, অথবা গাছকে ভালোবাসি, সবুজের সঙ্গে থাকতে ভালো লাগে, তারা সহজেই জেট প্লান দিয়ে বনসাই শুরু করতে পারেন। জেট প্লান খুব সহজেই কাটিং দিয়ে বংশবিস্তার করা যায়। যে কোনো বিরূপ পরিবেশে মাটিতে কাটিং রোপণ করলে এই চারা গজায়। এই গাছটির বয়স 3 বছর। এটি প্রচুর পানি সহ্য করে না, আবার প্রচুর সূর্যের আলোর প্রয়োজন হয়। একদিন ইনডোর, একদিন আউটডোর অথবা বাহিরে রাখলে সহসা এটি ব্যালকনিতেও রাখা যেতে পারে অথবা ছাদেও রাখা যেতে পারে। গাছটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব দ্রুত বাড়ে, এবং এটির আকৃতি নিয়ে আসতে কোনো ওয়্যারিংয়ের প্রয়োজন হয় না। আপনি প্রয়োজনে 40 থেকে 45 দিন পর পর হার্ড প্রুনিং বা প্রুনিংয়ের মাধ্যমে সুন্দর একটা আকৃতিতে নিয়ে আসা সম্ভব। গাছটি সুস্থ স্বাভাবিক বৃদ্ধি এবং সাবলীল ভঙ্গির জন্য মাটির মিশ্রণের ক্ষেত্রে 45% বেলে দোআঁশ মাটি, 45% ভার্মি কম্পোস্ট বা জৈব সার, 7% কোকোপিট, 3% হাড়ের গুঁড়ো মিশ্রিত করে মাটি প্রস্তুত করলেই গাছটি সুন্দর সাবলীলভাবে বেড়ে ওঠে। আর গাছটির স্বাভাবিক বৃদ্ধি রাখার জন্য আমরা আরও যে কাজটি করতে পারি, প্রতি বছর মার্চ এপ্রিল বা মে মাসে আমরা ইজি গাছটিকে পট থেকে বের করে, দেখুন বের করে এর অর্ধেকাংশ কেটে, এই যে আমরা যে গোল রাউন্ডটা দেখতে পাচ্ছি, এই অর্ধেকাংশ কেটে উক্ত মাটির মিশ্রণ দিয়ে আবার পটে বসিয়ে দিলে গাছটি 1 বছর আবার সজীব থাকবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে। ধন্যবাদ সকলকে।